দর্শক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস ওয়ার্ল্ড। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সাবেক মন্ত্রী এবং পরিকল্পনা বিশেষজ্ঞ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারকে। স্যার, অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলছি। সব কিছু মিলে আমরা এই মুহূর্তে গ্রামের মানুষ কেমন আছে, মানে একেবারে সরাসরি প্রশ্ন, কোনো ভনিদা না, কী উত্তর দেবেন? দেখুন, বিশ্ব অর্থনীতি ইউক্রেন যুদ্ধ উচ্চারিত এবং তৈলজাত দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে এখন যে অবস্থা আছে সে তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলে আমি মনে করি। কিছু কিছু বিরূপ প্রভাব আমাদের উপর পড়েছে, এই বিরূপ প্রভাব আমরা এড়াতে সক্ষম হইনি, কিন্তু তথাপিও বলা দরকার অন্যান্য প্রায় সকল দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো এবং এর মূল ভিত্তি বা মূল কারণ হলো আমাদের কৃষিতে অগ্রগতি। কৃষিতে অগ্রগতির ফলশ্রুতিতে আমরা দেশের খাদ্যাভাব দূরে রাখতে সমর্থ হয়েছি এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের যে অভাব অভিযোগ তা দূরে সরিয়ে ইতিমধ্যে যে অর্থনৈতিক অগ্রগতি আমরা অর্জন করেছি তার সুফল পৌঁছে দিতে বা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। আর সরকারের তরফ থেকে যে সামাজিক সেবার প্রকল্পগুলো চালু করা হয়েছে সেই প্রকল্পের আওতায় গ্রামের যে জনগোষ্ঠী কিংবা ধরেন দরিদ্র জনগোষ্ঠী তাদের অভাব অভিযোগ অনেকাংশে আমরা দূর করতে সমর্থ হয়েছি এবং তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে সমর্থ হয়েছি। এই সামনে এগিয়ে যাওয়ার দুটি পথের প্রতি বা পথের দুটি উপকারের প্রতি আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করব। প্রথম হলো প্রাথমিক শিক্ষা। শত অভাব অভিযোগ সত্ত্বেও আমরা 5 থেকে 12 বয়সের সকল শিশুর জন্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এই শিক্ষা আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী অবৈতনিক। স্যার, একটা তো থাকেই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই এই ব্যাপারগুলো, কিন্তু আমরা যে জায়গাটিতে বারবার ফেস করি যে একটা অস্বস্তিকর পরিস্থিতি আসে যে যখন আমরা জিনিসপত্রের দামটি নিয়ে যে এখন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি সেটা তো আমরা জানি এবং সেটার সাথে কতটা ব্যবস্থাপনা কত সুন্দর করা যায় সেটার উপরেই কিন্তু আমরা একটু বেশি জোর দিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা জানি যে সামনেই রমজান মাস আসবে এবং সেখানে আরেক দফা মূল্যস্ফীতির একটা সম্মুখীন কিন্তু আমাদের সবারই হতে হবে। তো সেই ধারাবাহিকতায় ইতিমধ্যেই যতটুকু আভাস পাওয়া গেছে 5 থেকে 6% হয়তো বা তার কিছু হয়তো মূল্য জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ থাকা সত্ত্বেও এই জিনিসটা ঘটছে, এটা ম্যানেজ করা কি খুব কঠিন কাজ কিনা? দেখুন, আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে কথা বলছিলাম, জিনিসপত্রের দাম বেড়েছে এতে কোনো সন্দেহ নাই এবং সম্ভবত রমজানকে উপলক্ষে করে আরও কিছু বাড়তে পারে। তথাপি একথা মনে রাখা দরকার, যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বেড়েছে বলে আমরা বলছি তার কিন্তু অধিকাংশ কৃষিজাত। কাজে এখানে কৃষককুল যারা আছেন, সমাজের অপেক্ষিত দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন, তারা কিন্তু দাম মোটামুটিভাবে সহনশীল পর্যায়ে তাদের অনুকূলে রাখতে সমর্থ হয়েছেন। এবং আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় সাফল্য যে সার্বিকভাবে মূল্যস্ফীতি ঘটা সত্ত্বেও গ্রামাঞ্চলে বিশেষত কৃষকদের অনুকূলে মূল্যস্ফীতি তেমন কোনো অঘটনমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সমর্থ হয়নি। স্যার, আবারও অমর্ত্য সেনের গবেষণা থেকে একটু কোট করতে চাই। তিনি বলছেন যে আসলে বাংলাদেশ নিয়ে নানান মাত্রিক গবেষণা, যদিও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো একই ধরনের জীবনযাত্রা, একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সব কিছু মিলিয়ে যেই ধারাবাহিকতার কথা তিনি বলেন যে আসলে দ্রব্যমূল্যের দাম বা জিনিসপত্রের দামের জায়গাটিতে গ্রামীণ জনপদে অনেকটা কম থাকে, যে কারণেই গ্রামের মানুষ যুগ যুগ ধরে সেটার আজ খুব বেশি পান না, মানে আমি সত্যি যেমন আমাদের শশা, লাউ কিংবা শীতের সবজি সেখানে আমরা ঢাকায় একটা দামে কিনি কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক কমে আমরা দেখি, এবং এইটাকে অমর্ত্য সেন বলছেন যে কিছু কিছু ইন্ডিকেশনে এটি বাংলাদেশে আশীর্বাদ হয়ে থাকে, অর্থাৎ খুব বেশি অস্বস্তিতে সাধারণ মানুষ পড়তে হয় না। মানে এই যে মধ্যস্বত্বভোগের ব্যাপার, আবার অস্বস্তিতে পড়া না পড়া, সমন্বয়ে কতটা জরুরি? অমর্ত্য সেন সঠিকই বলেছেন। দেখুন, অমর্ত্য সেনের যে মতবাদ সারা পৃথিবীকে প্রভাবিত করেছে তা হলো এই যে দুর্ভিক্ষ প্রধানত দ্রব্য সামগ্রীর স্বল্পতার কারণে হয় না,
ব্যবস্থাপনা যদি আমাদের অপুতুল থাকে তাহলে এটা ঘটে। এটা মূলত ব্যবস্থাপনার সমস্যা। এটা 1943 সালে সেই মর্মতর বিশ্লেষণ করে তিনি বলেছেন এবং এখনও তিনি বলে যাচ্ছেন। আমরা মনে করি যে দ্রব্য সামগ্রীর স্বল্পতা সত্ত্বেও যদি দ্রব্য সামগ্রীর সরবরাহের ব্যবস্থাপনা জনগণের স্বার্থের অনুকূলে থাকে কিংবা সরকারের নিপুণতর ব্যবস্থা নিশ্চয়তা দিতে পারেন, তাহলে এক্ষেত্রে তেমন কোনো মনমন্তরের সৃষ্টি হবে কিংবা অসুবিধার সৃষ্টি হবে তা মনে করার কোনো সঙ্গত কারণ নেই। কাজেই ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে, সরবরাহের উপর জোর দিতে হবে। বাংলাদেশের কথা আপনি বলেছেন, আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন বাংলাদেশের গ্রামাঞ্চলে মজুরি, কৃষি মজুরি কিন্তু বেশ বেড়েছে। আপনি 750 টাকা দৈনিক 6 ঘন্টা মজুরি বাংলাদেশে কিন্তু এখন কৃষিক্ষেত্রে বিদ্যমান। এটা যে হারে মূল্য বৃদ্ধি ঘটেছে দ্রব্য সামগ্রীর, সে হারে মূল্য বৃদ্ধির প্রায় সমান কিংবা বেশি। স্যার, এটি ঠিক আবার অমর্ত্য সেনের ঠিক একই গবেষণায় তিনি বলছেন যে আমরা কতটা কথা বলছি আমাদের যে ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার, যে অর্থাৎ দুর্ভিক্ষের পরে কিংবা এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনের পরে কিংবা ইউক্রেন রাশিয়ার এই সমস্ত যুদ্ধ পরিস্থিতি, নিত্যপণ্যের দাম বেশি, এই সমস্ত জায়গায় যে সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা যে আমি এখন ইচ্ছা করলেই আমি বেশি ক্রয় করব না, আবার যে আমার আস্তে আস্তে ক্রয় ক্ষমতাও কমতে থাকে, মানে আমার সম্পদের সমস্যা নেই কিন্তু আমার অর্থও রয়েছে কিন্তু আমি ইচ্ছা করি ওই যে কম কিনে একটা অভ্যস্ত হয়ে ওঠা, যে কারণেই আমি কিনতে চাইবো না, এটিও একটি কারণ যে কারণে মানুষ অপুষ্টিতে ভোগে। কিন্তু আমাদের দেশে চিত্র একটু ভিন্ন। আবার ধাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলন হচ্ছিল সেখানেও কিন্তু আন্তর্জাতিক অর্থনীতিবিদরা সে কথাই বলছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে খুব বেশি নীতিটি ফলে না, কারণ এই দেশের মানুষের সাহস একটু অন্যরকম। কী বলবেন? এখন অমর্ত্য সেন এই প্রসঙ্গে আরেকটি কথা তিনি বলেছেন, তিনি বলেছেন যে গণতন্ত্রে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। গণতন্ত্রের যেখানে শাসন ব্যবস্থায় জনগণের স্বর উচ্চারিত, জনগণের অধিকার প্রতিফলিত, সেখানে এটা ঘটতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্রের বিদ্যমানতায় আমরা মূল্যস্ফীতির যে প্রভাব বা অশুভ প্রভাব পড়ার কথা ততটুকু সম্ভব নেই, তার কারণ ওই ব্যবস্থাপনা যার উপর অমর্ত্য সেন জোর দিয়েছেন সেই ব্যবস্থাপনা জনগণের স্বার্থের অনুকূল। আমি একটা বিষয়ের প্রতি এই প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা গ্রাম অঞ্চলে যাদের ঘর বাড়ি নেই তাদের প্রত্যেককে সরকারের তরফ থেকে ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছি। কেউ কেউ বলছেন যে এতে মূল্যস্ফীতি সৃষ্টি হবে, কিন্তু অর্থনীতিবিদ হিসাবে আমি যদি বিবেচনা করি তাহলে আমি মনে করব এখানে মূল্যস্ফীতি ঘটার কোনো কারণ নেই। তাদেরকে বিনামূল্যে যদি আমরা ঘর বাড়ি দিই তারা এই সেবাটা পেলেন, কিন্তু তার বিপরীতে এমন কোনো আয় আমরা তাদের তরফ থেকে আমাদের অর্থব্যবস্থায় মুক্ত অবমুক্ত করছি না যে যা দ্রব্যমূল্যের দাম ঘটাতে পারে। কাজে এগুলো চুলচেরাভাবে বিশ্লেষণ করে জনগণের ক্ষমতা, জনগণের অধিকার যেখানে প্রতিষ্ঠিত আছে তার ব্যবস্থাপনা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা মনে করব এক্ষেত্রে যতটুকু তাত্ত্বিক বা কেবলমাত্র তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অশুভ প্রভাব পড়ার কথা সে অশুভ প্রভাব বাংলাদেশে পড়বে না। বাংলাদেশে দুর্ভিক্ষ আসার, দুর্ভিক্ষের ধ্বনি কেউ কেউ শুনছেন বলে বলছেন কিন্তু দুর্ভিক্ষ ঘটার কোনো এই জন্য নেই যে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এবং এটা অমর্ত্য সেনের ভাষায় আমি আবারও বলছি, যে দেশে গণতন্ত্র আছে, যে সমাজে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান সেখানে দুর্ভিক্ষ হয়। এই যে আপনার প্রশ্নই একটু ঘুরিয়ে যদি আমি বলি যে নানা মাত্রিক একটা সমালোচনার মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং আমরাও দেখেছি, আপনারাও তো আরও খুব কাছ থেকে দেখেন, এখন একজন মানুষকে আপনি একটি ঘর তৈরি করে দিলেন, এখন তাতে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি বাড়বে সেটা অর্থনীতির কোন বিচারে, সেটা অর্থনীতির ছাত্র হিসেবে আমি বুঝতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনাটা ছিল যখন আমরা 73-74 অর্থ বছরে খাদ্যের কিছু বন্যার কারণে খাদ্যশস্য নষ্ট হলো এবং আমাদের খাদ্যবাহী জাহাজ আসতে দেয়া হলো না, অর্থাৎ সেই যে খাদ্যের কিছুটা অপ্রাপ্ততা ছিল
আমি সংকট বলবো না, তার কারণ হচ্ছে যে সে সময়ে যোগাযোগ ব্যবস্থা অত ভালো ছিল না বলে এক স্থান থেকে পাঠাতে নানামাত্রিক একটু সমস্যায় পড়তে হয়েছিল, এবং এখনও পর্যন্ত মার্কিন নথিতে সেই সময়টাতে যে পরিমাণ লোক ক্ষয় বা মানুষের মৃত্যু হয়েছিল সেটি 19,000 প্লাস, মানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা স্পন্সার্ড খাদ্য সংকট তৈরি করা হয়েছিল, জাহাজ ফিরিয়ে নেওয়া হয়েছিল এবং বন্যা এবং নানা কারণে প্রাকৃতিক বিপর্যস্ততার কারণে সেটি হয়নি এরকম, কিন্তু এই এখনকার বাস্তবতা আমরা একেবারে ভিন্ন মাত্রিক, কিন্তু মানুষকে গৃহহীনকে ঘর তৈরি করে দিলে মূল্যস্ফীতি বাড়ে, অর্থনীতির কোন ভাষায় কে কোথায় কীভাবে খুঁজে পেয়েছে? দেখুন, আমি অর্থনীতির ছাত্র, আমি মনে করি যে কথাটা তারা বলছেন যে গৃহহীনকে ঘর তৈরি করলে মূল্যস্ফীতি বাড়ে, এটা অসত্য। তার কারণ যে গৃহহীনকে আমরা ঘর তৈরি করে দিচ্ছি, তিনি ঘর তৈরি করার আগ পর্যন্ত গৃহের জন্যে, গৃহে থাকার জন্য কিন্তু কোনো ব্যয় করেন না। কাজেই সরকারের তরফ থেকে বা সমাজের তরফ থেকে যদি আমরা ঘর তৈরি করে দেই তাকে, তাহলে তিনি এখান থেকে তার আয় মুক্ত করে অন্য কোনো ক্ষেত্রে যে ব্যয় করবেন এটার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। কাজে বস্তু মানে বস্তুগতভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে মূল্যস্ফীতির যে তত্ত্ব সে তত্ত্ব কিন্তু ধোপে টিকে না। কাজে এক্ষেত্রে সুস্পষ্ট আমাদের জানা দরকার, বোঝা দরকার এদেশের মানুষ হিসাবে যে গৃহহীনকে যদি আমরা ঘর তৈরি করে দিই তাহলে এই তৈরি করা বাবদ যে 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 সেবার মূল্য গৃহহীনরা পাচ্ছে তাতে মূল্যস্ফীতি বাংলাদেশের মধ্যে জায়গায় বা দেশে সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, কোনো তাত্ত্বিক কারণই নেই। স্যার, যে কথা বলছিলাম যে আমি যদি আরেকটু উল্টো করে বলি যে এই ধরনের এখন কোয়ালিটি জীবনযাপন অর্থাৎ উন্নত জীবনধারণ মানুষ চায়, এখন সেটা যদি একটু সরবরাহ করতে, বা যেমন 2001, 2002, 2003, 2004, 2005 সালে বা 2007, 2008, 2009 সালে বিদ্যুতের যে পরিস্থিতি ছিল এখন যদি সেই পরিস্থিতি হয় তাহলে কিন্তু মানুষ অনেক বেশি সংক্ষুব্ধ হবে, কারণ মানুষ কিন্তু এখন অভ্যস্ত উন্নত জীবনধারায়। তাহলে এই যে মানুষের ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সরকারের নানামাত্রিক চ্যালেঞ্জ কিন্তু জড়িত, আবার এই যে এই বিদ্যুৎ সংকটের মানে অন্যতম কারণ তো জ্বালানির সংকট ছিল, যে কারণেই আমরা দেখেছি যে গেল বছরের অক্টোবর থেকে সরকারকে একটা সমন্বয় করতে কিন্তু এগিয়ে যেতে হয়েছে। সব কিছু মিলে এই চ্যালেঞ্জগুলো থাকছে, চ্যালেঞ্জগুলো উঠতেই কিন্তু মানুষের জন্য এগিয়ে যেতে হচ্ছে, সব কিছু মিলে আসছে এই বছরগুলোতে আপনার কাছে কী মনে হয় কোনটা বেটার? দেখুন, এই যে চ্যালেঞ্জের কথাটা আপনি বলছেন, আমি অর্থনীতির ছাত্র হিসেবে মনে করি এটি উন্নয়নের কিন্তু মূল ভিত্তি। চ্যালেঞ্জ, নতুন করে চ্যালেঞ্জ, নতুন করে উন্নত জীবনযাপন, নতুন করে এখন এ বছর যা পাচ্ছি, এই সময়ে যা পাচ্ছি তার চেয়ে বেশি দ্রব্য সামগ্রী আমি আমার জীবনকে সমৃদ্ধ করবে, এই ধরনের মনোভাব এবং এই মনোভাব ভিত্তিক বাসনা যদি আমার না থাকে তাহলে কিন্তু উন্নয়ন হয় না। কিন্তু উন্নয়ন অর্জন করতে হলে অধিকতর উপকরণ পাওয়ার এই যে ইচ্ছা, এই ইচ্ছা থাকতে হবে, এবং সেই ইচ্ছা থাকাটা কিন্তু উন্নয়নের বিরোধী নয়। বাংলাদেশের কথা চিন্তা করুন, বাংলাদেশের কোনো প্রতিটি ঘরে বিদ্যুৎ আছে, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে আপনি পাকা রাস্তায় যেতে পারেন, বাংলাদেশেই রাস্তা বা সড়ক উন্নয়নের ফলে বাংলাদেশ কিন্তু একটি একক বাজারে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশের যে কৃষি মজুরি কিন্তু বেড়েছে। তো এর ভিত্তিতে উন্নয়নের যে স্পৃহা সৃষ্টি হয়েছে সেই স্পৃহা উন্নয়নের এই পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে বাসনা তৈরি করেছে, সেই বাসনা কিন্তু উন্নয়নের মূল ভিত্তি, যার উপর ভর করে সকল মানুষ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছেন, এবং সেটাকে আমাদের উৎসাহিত করা দরকার। উৎসাহিত করেছে বলেই আমাদের সকলকে বিবেচনা করতে হবে, গ্রামাঞ্চলে কিন্তু 15 বছর বা 20 বছর আগে যে দারিদ্র ছিল সেটা নাই, আপনি ফকির মিসকিন কিন্তু দেখতে পাবেন না সহজে গ্রামাঞ্চলে, নাই ছিঁড়া কাপড় পরা লোক দেখবেন না, জুতাবিহীন লোক দেখবেন না। আর লক্ষ্য রাখবেন গ্রামে এখন 5 থেকে 12 বর্গের সকল শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, সরকার এর জন্যে কোনো এই পাঠের জন্য কোনো মূল্য নিচ্ছে কোনো মূল্য নিচ্ছেন না, সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করছেন, এবং তার চাইতে বড় কথা সরকার এই যারা এই প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে যে ছাত্রছাত্রী তাদের মাদের কাছে প্রতি মাসে আপনার বৃত্তি পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশে আছে। এর ফলশ্রুতিতে আগামী ধরেন 5 এবং 7 বছরে আপনি বাংলাদেশে যে সমাজ পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভিন্নতর সমাজ হবে, যে সমাজ সামনে এগিয়ে যাওয়ার বাসনা নিয়ে যাবে, যে সমাজ কর্মঠ হবে, এই যে সমাজ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে
সমাজ ব্যবস্থাপনার কাছে সরকারের কাছে দাবি করবে অধিকতর সেবার জন্যে, অধিকতর সুচতুর এবং সুকোমল ব্যবস্থা বলে বলার জন্য। উন্নয়নের সহায়ক বলে আমি এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এখন আমি যেমন কর্মক্ষম মানুষের কথা আপনি বলছেন যে এই মানুষগুলোকে যদি আপনি উন্নততর জীবন দেন তাহলে ভালো কর্মসংস্থান হবে, বা গ্রামগঞ্জে মানুষ দেখছি যে কেউ বসে আছে খুব একটা চোখে পড়ে না। আবার বাংলাদেশটাকে আপনারা যে ভাব জায়গাটি থেকে দেখেন যে একেবারে সেই ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ অনেক কিছু কাজ থেকে আপনাদের দেখার সুযোগ যেটা আমাদের হয়নি, এবং আপনারা কিন্তু পরিবর্তনটি হঠাৎ করেই কিন্তু আপনাদের চোখে পড়ে। তার কারণ হচ্ছে যে আগে রাস্তায় বেরোলে অসংখ্য খালি পায়ের মানুষ আমরা দেখতাম, জীর্ণ শীর্ণ এগুলো দেখতাম, কিন্তু খুব বেশি চোখে পড়ে না, এটা একটা দিক। আবার অর্থনীতিবিদরা যে কথা বলছেন যে আমরা এলডিসি কান্ট্রিতে উত্তরণ হওয়ার পর 24-25-26 ওই বছরগুলোতে অনেক সহায়তা হয়তো থাকবে না ইত্যাদি ইত্যাদি, তখন বাংলাদেশ অনেক ঝুঁকিতে পড়বে, মানে ভাবখানা এরকম যে কবে কে আমাকে সাহায্য দিবে, না দিলে আমি ঝুঁকিতে পড়বো, মানে এইগুলো মেইন স্ট্রিমের অর্থনীতিবিদরা বলেন। আমার তো মনে হয় যে অর্থনীতি যা পড়েছি শিখেছি তো ভুলই শিখেছি মনে হচ্ছে। আপনার কাছে কী মনে হয়? দেখুন, আমরা সাহায্য ছাড়াই বাঁচতে চাই, সাহায্য ছাড়াই উন্নয়ন করতে চাই, এবং সেজন্যে ক্রমান্বয়ে সাহায্যের পরিমাণ বা বিদেশি সাহায্যের পরিমাণ যদি কমে যায় এতে আমাদের শঙ্কিত হওয়ার বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সাহায্যবিহীনভাবে নিজেদের প্রচেষ্টার ভিত্তিতে নিজেদের সম্পদের সুষ্ঠু ব্যবহারের ভিত্তি এগিয়ে যেতে চাই, এবং সেই কাজটি এখন এই সমকালীন সরকার জওয়ানটি শেখ হাসিনার নেতৃত্বে করছে। এটাকে আমাদের উৎসাহিত করা দরকার, সমর্থন করা দরকার। সেই সমর্থন যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা ভুল করব। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু এখন গড়ে 73 বছর বাঁচে, এটা সোজা ব্যাপার না। ভারতেও এত বেশি বছর কিন্তু গড়ের লোকজন বাঁচে না। কাজে আমরা যে এগিয়ে যাচ্ছি তার যে এই যে আপনার দুটি পদচিহ্ন আমি বলবো, আমাদের গড় জীবন প্রত্যাশা বৃদ্ধি, আমাদের শিক্ষার হার বৃদ্ধি, আমাদের খাদ্য নিরাপত্তার যে বিস্তার তার বৃদ্ধি, এগুলোর ভিত্তিতে ভবিষ্যতে আরও যাতে আমরা অর্জন করতে পারি তার জন্য সচেষ্ট হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে স্যার, মানে আবারও মানে সেই ধারাবাহিকতায় যে একটা জায়গায় আমরা দেখলাম যে আমি বিদেশের সাহায্য পাব না, এই জন্য আমি উন্নত হব না, আমি যদি ভালো পোশাক সুন্দর জীবন থাকে তাহলে আমার প্রতিবেশী আমাদেরকে সহযোগিতা করবে না, এই যে একটা মানসিকতা, রি এন্ট্রিটেড অর্থনীতির ভাষায় এই এই জায়গাটাকে বলে, তাহলে এই যে এই নীতি নির্ধারণী বা পরিকল্পনার সাথে বাংলাদেশে শুরু থেকেই আপনারা ছিলেন, এবং নিশ্চয়ই পরিকল্পনার বঙ্গবন্ধু তার নিজস্ব ভাবনাগুলো আপনাদেরকে দিতেন, এবং আপনি আমাকে এর আগে বলেছিলেন যে বাংলাদেশে যখন সড়ক মহাসড়কগুলি হচ্ছিল বঙ্গবন্ধু বলছিলেন যে যেহেতু আমার সামর্থ্য নেই, অর্থাৎ মহাসড়কের পাশে অন্তত 4 লেন 5 লেন 6 লেনের জায়গা রেখে যেন পরিকল্পনা নেয়, তাহলে দূরদর্শিতাকে তো আমরা সেটাই বলবো, তাই না? দেখুন, আপনি যে কথা বলেছেন যে আমরা গরিব থাকলে সহায়তা পাবো, এই দর্শন কিন্তু বিএনপির দর্শন। আমাদের বিএনপির সেই সাইফুর রহমান অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা অধিকতর উন্নয়নে কেন করব, তার কোন করলে তো আমাদের সাহায্য বন্ধ হয়ে যাবে, এবং সাহায্য বন্ধ যদি না বন্ধ না হয়ে গরিব দেশের প্রতিনিধিত্ব যদি তারা জোর বলে করতে চান তাহলে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবেন, আমরা সেটা মনে করি না। বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে 1972 সালে প্রণীত সংবিধানে বলেছেন যে রাষ্ট্র পরিকল্পিত বিকাশের মাধ্যমে সকল নাগরিকের অনুকূলে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যসম্মত ন্যূনতম কৃত্যকাদি এবং প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবেন। তো এটা এই যে দর্শন বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন, সেই দর্শন অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করে বিদেশি সাহায্যের নির্ভরশীলতা থেকে দূরে সরে এসে নিজেদের সামর্থ্যের ভিত্তিতে মানুষের মর্যাদা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, এবং তাই করা হচ্ছে, এবং তাকে সর্বাত্মক সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব। দেখুন, আমি উদাহরণ হিসেবে বলছি, এই যে আপনারা গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আমাদের চুক্তি হলো, সেখানে ভুলবশত আমি মনে করি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বলা হয়েছে যে আপনাদের যে জাতীয় সঞ্চয় সার্টিফিকেট এর বিক্রয় বন্ধ করতে হবে, লক্ষ্য করবেন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট বিক্রি করে আমরা কিন্তু সঞ্চয় বাড়াচ্ছি,
এ কথা বিবেচনায় না নিয়ে তারা বলছেন যে এর মাধ্যমে নাকি সরকারি ঋণ বাড়ছে। তো এটা তো এভাবে বিবেচনা করার কোনো কারণ নেই। না, যারা বাহবা দিচ্ছেন তারা তো একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই বাহবা দেন, এবং সেই বাহবা খুব কি কাজে লাগে? খুব কাজে লাগে না। আসলে মানুষ দৃশ্যমান যা কিছু সেটাকে দেখতেই পছন্দ করে। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আমাদের অন্য আয়োজনে। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।